দেখতে হবে, সেই জন্য টাকার বরঞ্চ
সৌভাগ্য। না ঠিক বলেছো, এই আগে টাকা রোজগার করতো, সে কেবল একটা নেশা করতো, না করে পারতুম না, কিন্তু এখন যা টাকা তৈরি করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে উপার্জনে একটা ভারী আনন্দ পাচ্ছি। কবি আজ বলে গেল কালি এতটুকু বয়সে তার শরীরে মা পিত্ত শ্লেষা যেভাবে প্রকোপিত হয়েছে তাতে তাকে তার আর বড় আশা নেই। এখন এখন একমাত্র উপায় এই শরতে রৌদ্র আর হাওয়া থেকে বাঁচিয়ে তাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরে পার করাই তো তোমার পুরো বয়সে যারা তাই তোমাকে ভয় পায়। ইচ্ছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠছি আমি। আমার